তার মেয়ে যখন ভিকারুননাশায় পড়তো ওই তার মেয়ের এক বান্ধবীকে সে বিয়ে করেছিল, 3 মাস পাশবিক নির্যাতন করার পরে ডিভোর্স দিয়েছে। তার বিয়েটার সিস্টেমটা হলো কাবিননামা করবে, কাবিননামার মধ্যে ডিভোর্স ডিভোর্স নামা ঢোকানো আছে, একসাথে সই হয়ে গেলো, দ্বিতীয়বার মেয়েকে বলতে হবে না তুমি আমাকে ডিভোর্স দাও। মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়। মোস্তাকের বিরুদ্ধে শুধু আমার অভিযোগ না, সারা বাংলাদেশের মানুষেরও অভিযোগ। হ্যাঁ, মোস্তাকের প্রতি এরশাদ শিকদারের উপরে যেমন সারা বাংলাদেশের মানুষ থুতু দিয়েছিল, এর কাছে থুতু ছাড়াও আরও কিছু ছুড়বে এবং ছুটতেছে। তার আচার আচরণ কাজকর্ম আপনারা সব দেখতেছেন শুনতেছেন, ফেসবুক ইউটিউবে থেকে শুরু করে সব জায়গায়। উনি হুমায়ুন আহমেদ শাস্ত এত কুকর্ম করার পরে যেখানে বই মেলা স্কুলে ঢুকতে কোর্ট থেকে নিষেধ করছে, সেখানে বই মেলা যে গেটটার ভিতরে ঢুকতে দিচ্ছে, এটা ঢুকতে দেওয়াটাই অন্যায় আমি মনে করি। কোর্টকে অবমাননা করা হয়েছে, বই মেলা স্কুলে ঢুকার বই মেলার মধ্যে একটা ভালো ইয়েতে প্রবেশ করতে দেওয়া আমি মনে করি এটা কোর্ট অবমাননা হয়েছে এক প্রকার। তো এখানে এখানে যাওয়ার পরে সে প্রথম আর একটা জিনিস আপনার পাবলিকদের সেন্টিমেন্টটা দেখেন, বই মেলা কেউ 2 দিন যায় না, 1 দিন যায় বই কিনে তো চলে আসে, প্রথম দিন যা ধাঁধা মানে তারা করছে, 2 দিন পরে আবার গেছে আবার তারা করেছে। সুতরাং প্রথম দিনকার লোকগুলো আলাদা, পরের দিনকার লোক, এটা হলো পাবলিকের সারা বাংলাদেশের সেন্টিমেন্ট। ও এখন এমন হবে সে বাজার বাজার করতে গেছে, বাজার ফ্যাক ব্যাগ রাখে দৌড় দিচ্ছে বাড়ি মুখে, পাবলিকে ধাওয়া করেছে, এই পজিশন এরা এরাইজ করতেছে, এটা পাবলিক সেন্টিমেন্ট। আমি জানতে চাই আমার মেয়ের তো একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে, সুতরাং এই জীবন্ত লাশটার ওসিল্লায় এ যাবত সে কত মেয়েকে ধর্ষণ করেছে, কত মেয়েকে অপহরণ করেছে, কত মেয়ের শ্লীলতা হানি করেছে, কত মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে, কত পরিবার ধ্বংস করেছে, সেগুলোর তালিকা উদ্বোধন কর্তৃপক্ষ বের করবেন এবং জাতিকে জানাবেন, এইটুকুই আমার প্রত্যাশা। তার পা থেকে মাথার চুলগুলো গুনতে পারবেন? পারবেন না। পা থেকে মাথার চুল পর্যন্ত অপকর্মে ভরা, কুকর্মে ভরা, তার প্রতিটা রক্তবিন্দুর সাথে মানুষের চোখের পানি মিশে আছে, প্রতিটা টাকার সাথে মানুষের চোখের পানি মিশে আছে, আর কি বলবো। কালকে আপনারা ভোরের কাগজ পত্রিকায় কালকে যে আব্দুল জলিল সাহেব, উনি মতিঝিলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন, মোস্তাকে 24,50,000 দিছে ছাত্র ভর্তির জন্য, একটা ছাত্র ভর্তি করে নাই, লাস্টে গার্জিয়ানদের চাপে উনি থাকতে পারেন, উনি চাকরি ছাড়ে নিয়ে কানাডায়। কালকে যে অঝোর ধারে কান্না করছেন, এই চোখের পানিগুলো দেখেই আপনারা বুঝে নিন উনি কত কুকর্মের সাথে যুক্ত। এবং এবং প্রথম আলোর রিপোর্টটাও দেখেন, প্রথম আলোর যে রিপোর্টটা দেখছে বহু ছাত্রীকে যৌন নির্যাতন করছে এবং চাঁদাবাজির সাথে যুক্ত। এর বাইরেও যে সে কুকর্ম করে নাই এমন তো নয়। তার মেয়ে যখন ভিকারুননাশায় পড়তো ওই তার মেয়ের এক বান্ধবীকে সে বিয়ে করেছিল, 3 মাস পাশবিক নির্যাতন করার পরে ডিভোর্স দিয়েছে। তার বিয়েটার সিস্টেমটা হলো কাবিননামা করবে, কাবিননামার মধ্যে ডিভোর্স নামা ঢোকানো আছে, একসাথে সই হয়ে গেলো, দ্বিতীয়বার মেয়েকে বলতে হবে না তুমি আমাকে ডিভোর্স দাও। আমি মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়। তার প্রথম পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নাই, দ্বিতীয় বউটা যখন আসে মাঝে মাঝে সে মোবাইল করতো, আমাকে ভাই বলে কান্নাকাটি করতো, এখন তাদের সাথে তো আমার আমি দেখিও নাই এখন পর্যন্ত, ইয়ে নয়। কিন্তু আমি যতক্ষণ আমাকে বলে যে আজকে আমার আপনার মতো শক্ত গার্জিয়ান যদি আমার একজন থাকতো আজকে আমাকে ধুকে ধুকে মরতে হতো, সে একবার ফাঁস লাগাইছিল গলায়, তার কাজের ভুয়াগুলো যা সারাইছে, সে এইভাবে জীবন 6 মাস ধরে তার বাচ্চার যে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে সেই বাচ্চাটাকেও সে অস্বীকার করতেছে, বলছে ওইটা বলে ওর তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল ওখান থেকে, তুই আমার মেয়েকে বলতেছে, আমার তো কোনো ছেলেই নাই, সবে তো তোমার। হ্যাঁ, আমার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়েছি, আমার কোনো ছেলে নাই, একটাই শুধু মেয়ে তনিমা, সবই তোমার, এই কথাটা বলতেছে। আমি সেটা আপনাদেরকে একদিন মনে হয় দেখাইছিলাম, হ্যাঁ, যে তার ছেলে আছে, বড় ছেলে, তার বউমা আছে, তার নাতি আছে, এটা হলো প্রথম বইয়ের এক সন্তান, এক ছেলে এক মেয়ে, দ্বিতীয় বইয়ের ছেলে আছে, এটা আজকে যে ফাইলটা জমা দিয়ে আসলাম সেটাতে সব আছে, দরকার হলে আরও আপনাদেরকে দেখানো।